নিতান্তই দরিদ্র পরিবার, তাই অর্থের অভাবে চিকিৎসা প্রায় বন্ধের পথে গন্ডাছড়া মহকুমার ষাটকার এলাকার বাপন বিশ্বাস নামে এক মেধাবী ছাত্রের। বর্তমানে সে চেন্নাইয়ের একটি বেসরকারি হাসপাতালে চিকিৎসাধীন। গন্ডাছড়া মহকুমার ষাটকার্ড এলাকার বাসিন্দা বাপন বিশ্বাস, বাপনের নালি লিভারের সঙ্গে জয়েন্ট হয়ে টিউমারের আকার ধারণ করেছে। ত্রিপুরাতে এর কোনো চিকিৎসা হচ্ছিল না। পরবর্তীতে জায়গা সম্পত্তি বিক্রি করে 4 লক্ষ টাকা নিয়ে গত 14 জানুয়ারি চিকিৎসার জন্য চেন্নাই পাড়ি দেয় বাপনকে নিয়ে তার পরিবার। সেখানে বেসরকারি একটি হাসপাতালে গত 2 ফেব্রুয়ারি তার অপারেশন করা হয়। অপারেশন করতে গিয়ে মোট বিল আসে প্রায় 7,50,000 টাকা। এছাড়াও রয়েছে হোটেল খরচ, খাওয়া খরচ ইত্যাদি। এমন অবস্থায় অপারেশনের পর অর্থের অভাবে ছেলের চিকিৎসা এক প্রকার বন্ধের পথে, যদিও বাপন এখনও বেসরকারি হাসপাতালটিতেই ভর্তি রয়েছে। কিভাবে হাসপাতালের বিল মিটিয়ে দেবেন এই ভেবে বাপনের মা শিখা বিশ্বাস বারবার কান্নায় ভেঙে পড়ছেন। শিখা দেবী জানান, স্বামী বরুণ বিশ্বাস গন্ডাছড়া বাজারে ফুটপাতে চা বিক্রি করেন। কোনো রকমে তাদের সংসার প্রতিপালন করা হয়। ওনার এক ছেলে এবং এক মেয়ে। ছেলে বাপন গন্ডাছড়া ডিগ্রি কলেজ থেকে গ্রাজুয়েশন সম্পূর্ণ করেছে, মেয়েকে উদয়পুরে বিয়ে দিয়েছেন। আর এই মেয়ের জামাই বাপনকে নিয়ে এখন চেন্নাই রয়েছেন। ছেলের চিকিৎসার জন্য এলাকার রাজনৈতিক দলের নেতৃত্বের সাথে কথা হয়েছে, কিন্তু নির্বাচনের এই মুহূর্তে তাদের পক্ষে সাহায্য বা সহযোগিতা করা সম্ভব হচ্ছে না বলে নেতৃত্ব জানিয়ে দেয়। এমত অবস্থায় শিখা দেবী নিচে দেওয়া গুগল পে নম্বর এবং অ্যাকাউন্ট নম্বরে যে যেরকম ভাবে পারেন তার ছেলের চিকিৎসার জন্য আর্থিকভাবে সাহায্য সহযোগিতার হাত বাড়িয়ে দেওয়ার জন্য রাজ্যবাসীর কাছে আবেদন জানান। নাম শুভেন্দু দাস, গুগল পে নম্বর 9378149377 এবং অ্যাকাউন্ট নম্বর 7984220000138 49, আইএফসি কোড CNRB 00034844। এখন ছেলেকে সুস্থ করে কিভাবে বাড়ি ফিরিয়ে আনবেন এই চিন্তা কুড়ে কুড়ে খাচ্ছে বাপনের মা শিখা বিশ্বাসকে। এটার কোনো চিকিৎসা নাই, এই ত্রিপুরার ভিতরে কলকাতা কোনো কোনো চিকিৎসা নাই। এই চেন্নাইও গিয়ে 2টা হসপিটাল আছে, চিকিৎসা নাই। মানে এমন হসপিটালের নাম পেয়েছি সব বিদেশি ডাক্তার, এ চীন, আমেরিকা, জাপান, ইতানের বলে ডাক্তার জামাইরে দিয়ে ফাড়াইছি। জাগা বাড়ি বেচ্চা যা ছিল সব আমার শেষ। আমি মানে মানুষ থেকে কালেকশন করতেছি, পার্টির কাছে গেছে মানে ইলেকশন, নিজেও বুঝি তারাও মানে একটু সাই সাহায্য করতে পারতেছে না। আমি মানে রাজ্যবাসীর কাছে সবার কাছে চাই যে আমার ছেলেটারে সুস্থ করে চিকিৎসা করে হাত ধরে পয়সা দিয়ে হেল্প করে আমার ছেলেটারে আনত। আর জমা দিছি এই 4 লাখ টাকা টাকা বেচছি, বেচ্চাতে দিয়া দিছি। একদিনের সার্জারি গেছে 1.5 লাখ টাকা, এক্সট্রা ধন লাগবে। আর অপারেশনটা তো বাদ হই, 6 লাখ টাকা দি বলে লাগে অপারেশন, আর 1.5 লাখ টাকা লাগছে সার্জারি। ওখানে বিল করছে আরো হোটেল ভাড়া, খাওয়ান খাদ্য দিতেছে দিতেছে, আরো বলে কত টাকা সমাধান পুরা দিতেছি না। আমার 4 লাখ টাকা জলবা তো হয়েছে না, একটা হয়ে গেছে গা। ওখানে আমি কেমন আনবো আমার ছেলেটারে সুস্থ করে? আমার সমাজবাসীর কাছে, ভাই বন্ধুর কাছে, সবার কাছে, সমাজের কাছে, মন্ত্রী মিনিস্টার সবার কাছে আমার নিবেদন যে আমার ছেলেটারে সাহায্য রাত পাড়া ভালো করে আনত, আমি এটাই চাই। ব্যুরো রিপোর্ট, হেডলাইন্স, ত্রিপুরা ন্যাশনাল।